Dear students, আজকের ক্লাসে আমি তোমাদের নিরপেক্ষ গঠনের চতুর্বর্গ পরিকল্পনা পড়াবো। আগের ক্লাসে আমরা নিরপেক্ষ গঠনের গুণ পরিমাণ ইত্যাদি বিষয় সম্পর্কে তোমাদের আলোচনা করেছি এবং সেই সঙ্গে গঠনের বিভিন্ন শ্রেণীবিভাগ তোমাদের আমি আলোচনা করেছি। আজকে আমরা আসছি নিরপেক্ষ গঠনের চতুর্বর্গ পরিকল্পনা। আমরা প্রথমে জানবো নিরপেক্ষ গঠনের চতুর্বর্গ পরিকল্পনা কাকে বলে। লক্ষ্য করে দেখো, আমরা নিরপেক্ষ গঠনকে দুটো দিক থেকে ভাগ করেছি, একটা গুণগত দিক থেকে আর একটা পরিমাণগত দিক থেকে। আগের ক্লাসে আমরা পড়েছি নিরপেক্ষ গঠনের গুণ কাকে বলে এবং পরিমাণ কাকে বলে। তো আজকে আমরা জানবো, বা এর আগের দিন আমরা আলোচনা করেছি, গুণগত দিক থেকে আমরা নিরপেক্ষ গঠনকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সদর্থক বচন আর একটা ন অর্থক বচন। আর পরিমাণগত দিক থেকেও আমরা বচনকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সামান্য আর একটা হলো বিশেষ। প্রখ্যাত যুক্তিবিদ অ্যারিস্টটল এই গুণ এবং পরিমাণের যুগ্ম ভিত্তিতে নিরপেক্ষ গঠনকে চারটে ভাগে ভাগ করেছে, যাকে বলা হয় নিরপেক্ষ গঠনের চতুর্বর্গ পরিকল্পনা। দেখো এই চারটে ভাগ কিভাবে আসছে এটা একটু লক্ষ্য করে দেখো। এক নম্বর আমরা আসছি সামান্য সদর্থ, সামান্য সদর্থ। দু নম্বর সামান্য ন অর্থ। তিন নম্বরে বিশেষ সদর্থ। চার নম্বর বিশেষ ন অর্থ। চারটে বচন কি হলো? সামান্য সদর্থক, সামান্য নঅর্থক, বিশেষ সদর্থক এবং বিশেষ নঅর্থক। এই চারটে বচনের সংজ্ঞা দ্বারা আমরা জানবো কাকে বলে। প্রথমে আসছে আমরা সামান্য সদর্থক বচন। সামান্য মানে আমরা কি বুঝি? সমগ্রকে, তার মানে উদ্দেশ্য পদ নির্দেশিত শ্রেণীর সমগ্রকে বিধেয় পদ স্বীকার করে তাকে বলা হয় সামান্য সদর্থক বচন। নাম্বার টু সামান্য নঅর্থক, তাকে বলে উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত শ্রেণীর সমগ্র অংশকে বিধেয় পদ অস্বীকার করলে তাকে সামান্য নঅর্থক বচন বলে। নাম্বার থ্রি বিশেষ সদর্থক, উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত শ্রেণীর একটি অংশকে বিধেয় পদ স্বীকার করলে তাকে বলা হয় বিশেষ সদর্থক বচন। সবশেষে আছে চার নম্বর বিশেষ নঅর্থক বচন, তাকে বলে উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত শ্রেণীর একটি অংশকে বিধেয় পদ অস্বীকার করলে তাকে বলা হয় বিশেষ নঅর্থক বচন। এবার দেখো এই চারটে বচনকে আমরা চারটে সাংকেতিক আকারে সাজাবো। অ্যারিস্টটল এই চারটে বচনকে চারটে ভাগ দ্বারা চিহ্নিত করেছেন। সামান্য সদর্থকে ক্যাপিটাল এ দ্বারা, সামান্য নঅর্থককে ক্যাপিটাল ই দ্বারা, বিশেষ সদর্থককে ক্যাপিটাল আই দ্বারা এবং বিশেষ নঅর্থককে ক্যাপিটাল ও দ্বারা। এই চারটে ভাগের কেন তিনি নিলেন এটা আমরা জানবো। দুটো গ্রিক শব্দ, একটা হচ্ছে এফআইআরমো, এ এফ আই আর এম ও, যার অর্থ কোনো কিছুকে স্বীকার করা। সেখান থেকে প্রথম দুটি ভয়ে এ এবং আই কে সদর্থক বচন হিসাবে নিয়েছেন। আরেকটি শব্দ আমরা পেয়েছি নেগো, এন ই জি ও, এখানে নেগো শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে অস্বীকার করা, তাই নঅর্থক বচন হিসাবে ই এবং ও কে নিয়েছেন। তাই অ্যারিস্টটল এ ই আই ও এই চার প্রকার নিরপেক্ষ বচনের কথা তিনি উল্লেখ করেছেন। এবার এই চারটে বচনের আকার উল্লেখ করেছেন, দেখো কিভাবে আকারটা দিয়েছে। এ বচনে হচ্ছে সকল এস ওয়াই পি, এস ওয়াই পি। ই বচনে কোন এস নয় পি, আই বচনে কোন কোন এস হয় পি, ও বচনে কোন কোন
S 9 P দেখো এখানে আমি S P গুলো নিয়েছি S ফর সাবজেক্ট এবং P ফর প্রেডিকেট অর্থাৎ সকল হচ্ছে পরিমাণক চিহ্ন হয়টা হচ্ছে সংযোজক যার দ্বারা আমরা গুণ নির্দেশ করেছি S ফর সাবজেক্ট P ফর প্রেডিকেট ই বচনে পরিমাণক চিহ্ন কোন সাবজেক্ট S 9 P প্রেডিকেট আর বচনে কোন কোন হচ্ছে পরিমাণক সাবজেক্ট S হয় P ও বচনের সেম কোন কোন S নয় P এই চার প্রকার বচন এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে তোমাদের মনে যে স্যার আকার কি একটু বলে দিই আকার এবং উপাদান এই দুটো বিষয় আকার হচ্ছে বচনের আকার বলতে আমরা বোঝাই যে ছাঁচ বা কাঠামোয় বচনকে প্রকাশ করা হয় সেটা হচ্ছে আকার আর এই আকারকে যখন আমরা সুসজ্জিত করি সেটা হচ্ছে উপাদান দিয়ে যেমন দেখো এ বচন সকল S হয় P এটা আকার এটাকে যখন উপাদান দেব আমরা বলবো সকল মানুষ হয় মনুষ্যী কি সকল ছাত্র হয় প্রতিবাদী এবং অজস্র প্রকৃতিতে অজস্র বাক্য আছে অজস্র বিষয় আছে যাকে আমরা বচনের মাধ্যমে আনি এবং সেই বিষয়গুলোকে এ ই আই ও এই চারটে বচনে আমরা প্রকাশ করব চারটে বচনকে আমরা কিভাবে প্রকাশ করব তার জন্য শুধু তোমাদের আমি এর পরের ক্লাসে আলোচনা করব আজকে জাস্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা বচনে সাজাবো লক্ষ্য করবে দেখো আমাকে দিল যে সমস্ত শিক্ষক দয়ালু এই বাক্যটা আমাদের বচনে সাজাতে হবে কি করে সাজাবো সমস্ত কথাটা যখন লেখা থাকে তার সাথে যদি বাক্য হয় অর্থাৎ সাকল্যের সরলটা হলে সেটিকে আমরা এ বচনে প্রকাশ করি বাক্য থেকে বচনে প্রকাশ করতে যখন আমরা যাব ফার্স্ট এ ফুল স্টপ এ এই কথাটা আমরা ব্যবহার করব কেন দেখো এ শব্দের অর্থ এর সমান হচ্ছে লজিক্যাল এল ও জি আই সি এ এল আর এর শব্দের অর্থ হচ্ছে ফর্ম এফ ও আর এম অর্থাৎ লজিক্যাল ফর্ম বাংলার বাক্যকে আমি তর্কসম্মত আকারে সাজিয়ে পাই তাহলে কি হলো বাক্যটা কি বচন হবে না সমস্ত শিক্ষক হয় দয়ালু এটা হচ্ছে সমস্ত সাথে হয় তাহলে বাক্যটা এ বচন হয় আমরা প্রথমে এ লিখব তাহলে কি হবে এ বচনের পরিমাণ আমরা আগে লিখেছি সকল সকল উদ্দেশ্যপদ শিক্ষক হয় দয়ালু সকল শিক্ষক হয় দয়ালু ঠিক এইভাবে আমরা বচনে প্রকাশ করবো যেমন আর একটা বাক্য বলি শোনো যেমন বললো যে কোনো ফুল ফল নয় কোনো ফুল ফল নয় বাক্যের মধ্যে যদি কোনো কথা লেখা থাকে একবার তার সাথে যদি নয় থাকে সেটা আমরা ই বচন করবো দেখো কিভাবে করছি এল এ ই ঠিক এইভাবে করবো কোনো ফুল নয় ফল বচনের প্রকাশ একটা বাক্য দিল আমাকে অধিকাংশ মানুষ অসৎ তাহলে অধিকাংশ সাথে হয় থাকলে সেই বাক্যকে আমরা আই বচনে প্রকাশ করবো দেখো কিভাবে করছি এলে করলাম আই কোন কোন মানুষ হয় অসৎ ঠিক এই হয় দেখো তোমাদের খুব কম মানুষ সৎ খুব কমের সাথে হয় থাকলে আমরা ও বচন করবো কিভাবে করবো এলে করে ও কোনো কোনো মানুষ নয় সৎ এইভাবে আমরা বচন গঠন করবো একটা কথা তোমাদেরকে বলে রাখছি বারবার মনে রাখবে এই বচন হচ্ছে লজিক্যালের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট লজিক শিখতে গেলে ফার্স্ট আমাদেরকে বচন শিখতে হবে আমি নেক্সট ক্লাসে ধরে ধরে প্রত্যেকটা বচন কিভাবে সাজাতে হয় তার সূত্র এবং উদাহরণ উল্লেখ করে দেখাবো তোমরা সেগুলো ভালো করে ফলো করবে
শিখতে না পারো তাহলে তোমরা কিছু কিন্তু করতে পারবে না। তাই তোমাদেরকে বারবার অনুরোধ করছি তোমরা বচন ভালো করে পড়বে, যদি কোনো বচন অসুবিধা হয় অবশ্যই আমাকে তোমরা ফোন করবে। আজকের ক্লাসে এখানে পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা বচনের সাজাবার বিভিন্ন নিয়ম নিয়ে আলোচনা করবো।